is Reporters Today, Odisha's fastest growing web news channel. আজি গৃহৰ শূন্যকাল সময়ৰে উভয় বিৰোধী বিজেপি আৰু কংগ্ৰেছ ৰাজ্যৰে মহিলা আৰু যুৱতীক প্ৰতি ঘটিতিবা অন্যায় দুষ্কৰ্ম অপহৰণ ভলি সংগীন অপৰাধগুড়িক ৰোকিবা পাই চৰকাৰ পূৰাপুৰি বিফল হেউতবা বেলে মুখ্যমন্ত্ৰী কহুচন্তি ৰাজ্যৰে আইন শৃংখলা ঠিকভাৱে কাৰ্য কৰুচি এনে উভয় কংগ্ৰেছ আৰু বিজেপি গৃহৰে মুখ্যমন্ত্ৰী উত্তৰ ৰখন্তু বুলি দাবী কৰিছিল ফলৰে বাচস্পতি এনে ৰুলিং ন আনিবাৰু কংগ্ৰেছ বিধায়ক মানে গৃহ মধ্যক আসি চৰকাৰ বিৰোধী নাৰা দেইতিবা বেলে বিৰোধী বিজেপি বাচস্পতিক সিট নিকটক ধসেই পশিবাক চেষ্টা কৰিছিল ফলৰে গৃহ কাৰ্য চালিবাৰে বাধা সৃষ্টি হৈছিল এবং বাচস্পতি গৃহ কাৰ্যক 12:30 পৰ্যন্ত মুলতবী ৰখিছন্তি 12:30 পৰে পুনৰবাৰ গৃহ কাৰ্য আৰম্ভ হৈতিবা বেলে উভয় বিজেপি আৰু কংগ্ৰেছ গৃহ কাৰ্য মধ্যক যাই মুখ্যমন্ত্ৰীক ইস্তফা দাবী কৰিছিলে এবং চৰকাৰ বিৰোধী নাৰা দেইছিলে ফলৰে বাচস্পতি গৃহ কাৰ্যক অপৰাহ্ন 3টা পৰ্যন্ত মুলতবী ঘোষণা কৰিছন্তি ওড়িশাৰে যো চৰকাৰ বৰ্তমান আছে সে গণতন্ত্ৰক হত্যা কৰি সাৰলানি विधानसभा रे जो विषय भी आलोचना होउची तार सठिक उत्तर मिलूना किंबा भूल उत्तर मिलूची एवं सबू विषय सरकार हल्का भाव में नौकरी तार विभिन्न उदाहरण आज गृह में उपस्थापित करी गोटे विभाग नुहे विभिन्न विभाग किंतु सबुथरु सांघातिक जिनस होउची नाबालिका मान को जो धर्षण करा जाउची नाबालिका माने जो निखोज हो जाउछंती এবং তাকে ঠাব করে পুনি ওড়িশা পুলিশ ধর্ষণ সংখ্যা বড়ি বড়ি চালিছি মাননীয় সুপ্রিম কোর্টর মুখ্য বিচারপতি মধ্যে উদ্বেগ প্রকাশ করে বোধহয়ে গোটে রেয়ার জিনিস করেছেন যেটা সাধারণত হুয়ে না সো মোটো পিআইআর আরম্ভ করি রাজ্য সরকার কেন্দ্র সরকার উত্তর মাগিছেন যে গত ছ মাস ভিতরে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি 2019 30 জুন 2019 ভিতরে ওড়িশারে নাবালিকা মানকর ধর্ষণ লোকসংখ্যা অনুপাতরে এক নম্বরে আছে হাজারে থর প্রশ্ন আসুচি সরকার রিপ্লাই বি দৌচন্তি আজি সংবাদরে যে ঘটনা ঘটি বাহারি দিলা তাহাকু আমি উঠাইছিলু যে গোটে শুইথিবা সময়রে গোটে ঝিওকু 8 বর্ষ ঝিওকু উঠাই আনিকি গণদুষ দুষ্কর্ম কলাপরে তাকে নালরে ফিঙ্গি দেলে এ কথাটাকে আমি উঠাইলু এবং তাঁকর 16, 17, 18, 19 প্রত্যেক বর্ষ ঝিও পুয় ছোট ছোট ঝিও পুয় নিখোঁজ হওয়ার কথা আমি দৃষ্টি আকর্ষণ করছিলু সরকার এর কোণী গুরুত্ব নৌ না এই ঘটনা ঘটুছে লোকঙ্কর সাধারণ লোকঙ্কর জীবন জীবন প্রতি তাঁকর কোণী গুরুত্ব নাই এ ঘটনা ঘটি তাঁক পরিবারে ঘটন্তা তাহলে কোণ হুয়ান্তা জনা পড়ন্তা যে নিখোঁজ হচ্ছে ট্রেস কম হচ্ছেন সে সেমানে যে দলাল মানে রয়েছে উঠাইকি নৌকরি কি কুয়াড়ে মরুচার সে কথাটা সরকার স্পষ্টীকরণ দেওয়ার আবশ্যকতা আছে কথা হল সম্পূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ওড়িশার বিপর্যয় আইন বলে কিছু না এবং গৃহরে যে আলোচনা হচ্ছে তাকে অতি হালুকা ভাবে শাসক দল নৌছে কোণী গুরুত্ব দৌনা তো এইসব দৃষ্টি আজি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছি তা উপরে হি আলোচনা হবার আবশ্যকতা আছে আমি চাহুছু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এই জায়গার পুরা সম্পূর্ণ আলোচনা হবে আজ্ঞা কথা হল সাধারণ লোকঙ্কর জীবন গোটিয়ে কোণী সরকার প্রাথমিক কাম হল লোকঙ্কর ধনজীবনর সুরক্ষা সেটা যদি ওড়িশার না ওড়িশা ভি শান্তিপূর্ণ রাজ্যের আজি আজি দিনক 3টা মর্ডরর এভারেজ আসুচি 7টা র্যাপর এভারেজ আসুচি তো সাধারণ লোক বঞ্চিব কেম নিশ্চিত ভাবে এই যে এভাবে ঘটনা প্রতিদিন বিভিন্ন জায়গায় যে ঘটুচি সরকারকর সমস্ত চেষ্টা সত্ত্বে এসব ঘটনা ঘটুলা বেড়ে বিধানসভার এই প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং বাচস্পতি রুলিং দিয়েছেন তাপরে আর হট্টগোল করা উচিত না সমস্যা সমাধান কেবল ওড়িশার নুহ সমস্যা জাতীয় স্তরে একথা হয়েছি সবু ভারতবর্ষের সবু জায়গার আপনার দেখবে এভাবে ঘটনা মানে ঘটি চালছি তেমন আহরি কড়াকড়ি ভাবে
জাতীয় স্তরে আইন প্রণয়ন হওয়া দরকার, পুলিশ আইন প্রণয়ন হওয়া দরকার, এনফোর্সমেন্ট আহরি অধিক কড়াকড়ি করা দরকার। এ দিগরে রাজ্য সরকার কেবল প্রতিশ্রুতি রাখু না, সে দিগরে কাজ করছেন, কিন্তু কেতে ঘটনা বড়ুচি কমুচি তার মধ্যে মূল্যায়ন করি কাজ হওয়া উচিত। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন হৃষিকেশ আদর্শ রাউত রিপোর্ট, রিপোর্টার্স টুডে।